এক্সাইটেড ছিলাম যখন আমি প্রথম ক্যাম্পে আসি মনোপ্রিন্ট ক্যাম্পে। সো পুরো বিষয়টা আমার কাছে মানে টোটাল জার্নিটা আমার কাছে অনেক এক্সাইটিং মনে হয় এবং আমার কাছে মনে হয় যে মানে আমার যে দৃষ্টিভঙ্গিটা ছিল বা আমি যেভাবে দেখতাম যে একটা একটা প্রিন্ট যেভাবে হয় বা একটা প্রিন্ট যতখানি একটা জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় পুরো বিষয়টা আমার কাছে অনেক সহজভাবে তুলে ধরা হয়েছে এবং এখানে যারা ছিল আমি যখন ক্যাম্পে অংশগ্রহণ করে তারা অনেক হেল্পফুল ছিল, অনেক কোঅপারেটিভ ছিল এবং আমার কাছে তার চেয়েও সবচেয়ে বড় বিষয় যেটা মনে হয় যে টোটাল প্রসেসটার মধ্যে একটা সেলফ ফুলফিলিং ব্যাপার ছিল, একটা একটা রিল্যাক্সেশনের একটা ব্যাপার ছিল যে রং নিয়ে বিভিন্ন ম্যাটেরিয়াল নিয়ে নাড়াচাড়া করা কাজ করা। সো ওই জিনিসটা আমার কাছে মনে হয় যে কতখানি আর্টের দিক থেকে কতখানি মূল্যবান বা আমি কতখানি কী শিখতে পেরেছি, আমি কতখানি কী দিতে পেরেছি তার চেয়ে বেশি আমার কাছে যেটা মনে হয় যে আমার নিজের অনেক ভালো লেগেছে, আমার নিজের কাছে অনেক রিল্যাক্সিং মনে হচ্ছে, অনেক রিফ্রেশিং মনে হচ্ছে। সো ওই এক্সপিরিয়েন্সটা অনেক গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি যে মানে সেলফ কেয়ারের জন্য ওই বিষয়টা অনেক জরুরি এবং আমি আমি একটা ক্যাম্প করার পর আর করতে পারি নাই, বাট আমি আমি সবসময় চিন্তা করি যে লাইক নেক্সট ক্যাম্পে আমি কখন জয়েন করতে পারবো, আমি সবসময় প্ল্যানটা করি। ক্যাম্প তো প্রতি শনিবারই হচ্ছে, সো যেই যারা আসে আর কি যারা ক্যাম্পে সাইন করে, সো যারা আসলে ক্রাফটের উপর অনেক ডিপেন্ড করে, সো যারা ছিল আমার সঙ্গে তাদের একটা ভূমিকা তো ছিল ইন দ্য সেম টাইম স্পেসে বা এনভায়রনমেন্টে বা টোটাল যে প্রসেসটা আমি যেটা বলছিলাম যে সবাই অনেক হেল্পফুল ছিল, ওই জিনিসটা খুবই জরুরি এবং খুবই মানে সহযোগিতাপূর্ণ। বাট ইন দ্য সেম টাইম আমার কাছে মনে হয় প্রত্যেকটা ক্যাম্প আলাদা, সো আমি যদি অন্য একটা ক্যাম্পে আসি বা আমি যদি সবগুলো ক্যাম্পে থাকতে পারতাম আমার এক্সপিরিয়েন্স অনেক আলাদা হতো, অনেক অন্যরকম হতো। সো ওই জিনিসটা আমি যখন চিন্তা করি আমার কাছে অনেক থ্রিলিং মনে হয়।